প্রতি বছর ইসলামের অন্যতম স্তম্ভ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান ধর্মপ্রাণ মুসল্লিরা। কিন্তু গেল বছর সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় অতিরিক্ত খরচের কারণে কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। এবার কিছুটা খরচ কমিয়ে সরকারিভাবে দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সাধারণ হজ প্যাকেজ এক এর মূল্য 4,78,242 টাকা এবং সাধারণ হজ প্যাকেজ দুই এর মূল্য 5,75,680 টাকা। যদিও এই প্যাকেজের বাইরে খাবার বাবদ 40,000 টাকা মূল্যের সৌদি রিয়াল ও কুরবানি বাবদ 750 রিয়াল সঙ্গে রাখতে হবে। প্রতি বছর সরকারি টাকায় বিভিন্ন কোটায় হজ করা নিয়ে সমালোচনার মুখে পড়ে মন্ত্রণালয়। এবার হজ ব্যবস্থাপনায় যুক্ত নয় এমন কাউকে সরকারি টাকায় হজে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন উপদেষ্টা। সরকারি টাকায় ফ্রি হজ করার এই প্র্যাকটিসটা বন্ধ করা দরকার। এমন কোন ব্যক্তিকে আমরা গেস্ট হিসেবে হজে নেব না। 2025 সালে বাংলাদেশের হজ যাত্রীর কোটা 1,27,198 জন। এখনো পর্যন্ত 9,269 জন হজ যাত্রী নিবন্ধন করেছেন। 30 নভেম্বর পর্যন্ত চলবে নিবন্ধন কাজ। 29 এপ্রিল হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যাত্রা করবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।